আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা আমার অনলাইন ক্লাস দেখছেন সবাইকে ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন লাইভ ক্লাসে সুস্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা আমার অনলাইন ক্লাস দেখছেন সবাইকে আজ অগ্নিঝরা মার্চের সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আসলে আছি আমাদের আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোসাম্মত আয়েশা আক্তার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে আমরা এখন আছি আমাদের রাষ্ট্রীয় এবং জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ মাস মার্চে, অগ্নিঝরা মার্চ, যে মার্চে 1971 সালে আমাদের বাঙালি জাতি জেগে উঠেছিল, গর্জে উঠেছিল। তো এই মহান মুক্তিযুদ্ধের আমাদের সবচেয়ে একটি দুঃখজনক দিক হচ্ছে বা অধ্যায় হচ্ছে 25শে মার্চের ন্যাশনাল জেনোসাইড ডে, গণহত্যা দিবস। আমরা গত ক্লাস থেকে আমরা শুরু করেছি মার্চের গুরুত্বপূর্ণ ঘটনাবলীর মধ্যে। আজকে আমি জানা সেই গুরুত্বপূর্ণ ঘটনাবলীর ধারাবাহিকতায় আজকে আমরা আমরা জানছি যে 25শে মার্চ হলো আমাদের গণহত্যা দিবস ছিল, যেটি যেই রাতে এই রাত্রিকে বলা হয় কালো রাত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই কালো রাত কেন বলা হয় তোমরা গুগল থেকে তোমরা দেখবে, আমি অত ডিটেলসে যাচ্ছি না। শুধু আমরা এই তাদের ত্যাগকে স্মরণ করার জন্য আমি এই ছবিটিকে এনেছি। তারপরে আমরা পেয়েছি 26শে মার্চ, এই 25শে মার্চের 12টার পরে আমাদের স্বাধীনতা ঘোষণা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং আমরা যে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা যে আমাদের 30 লক্ষ শহীদের বিনিময়ে এই দেশ পেয়েছি, অনেক পরিবারের আত্মত্যাগের বিনিময়ে এই দেশ পেয়েছি, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না। আজকে এই শহীদদের স্মরণ করে, সবার ত্যাগকে স্মরণ করে আমি আমার আজকের ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছবিটিতে আমরা যে মহান স্বাধীনতা দিবস 2018 সালে উদযাপনের একটি ছবি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। তারপরে আমরা যাচ্ছি একাডেমিক পর্বে। আমার ক্লাসে আমি পড়াবো আজকে অর্থনীতি প্রথম পত্র, যার বিষয়কোড হচ্ছে 109। এটি এই অর্থনীতি প্রথম পত্র মানবিক ও ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি কি পড়াবো সেটিতে যাওয়ার আগে এটি আমরা একটু আঁচ করব এই দুটি ছবি দেখে, স্ক্রিনের দুটি ছবির মাধ্যমে আমরা একটু জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি যে আমরা আসলে আজকে কি পড়ব। তার আগে আমরা গত ক্লাসে যে আমার সর্বোচ্চ এমসিকিউর যে উত্তর দিয়েছিলে তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। তাদের মধ্যে আছো রাহাত, ইউসুফ, কায়েস, বাঁধন সাহা, কালাম, পলাশ, হানিয়া, দুর্জয়, তাসমিম, সাফি। সাফি, খুশি হয়েছ তোমার নাম আজকে এসেছে? যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তালিকা বড় হচ্ছে। তো আমি আজকেও আজকের ক্লাসের শেষে আমরা আবার এমসিকিউ প্রশ্নের উত্তর দিব, এবং সেই জন্য আমরা কি খাতা কলম নিয়ে বসে যাব, ক্লাস মনোযোগ দিয়ে করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই তোমরা ঢাকা কলেজের শিক্ষার্থীবৃন্দ এমসিকিউর উত্তর দিতে পারো, এবং ঢাকা কলেজের বাইরের শিক্ষার্থীবৃন্দ এমসিকিউর উত্তর দিতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকে যে পড়ব তার যে দুটি চিত্র আমরা দেখতে পাচ্ছি, দুটি ছবি আমরা দেখতে পাচ্ছি স্লাইডে, এই ছবিগুলো দেখে কি আমরা বুঝতে পারছি কিছু? বুঝতে পারছি, আমাদের ডান পাশের ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি ফুলের চাষ করা হয়েছে। এই ফুলের চাষে দেখা ফুল, এই ফুল তুলে সংগ্রহ করার জন্য কি লাগবে? অনেক শ্রমিক লাগবে। তাহলে যার যে যে ফুল চাষি সে হলো কি? উৎপাদক, নিয়োগকর্তা। তিনি কি করবেন? শ্রমিক নিয়োগ করবেন। তার মানে কি? তিনি হলো শ্রমের চাহিদা সৃষ্টি করবেন। আর আমরা বাম পাশের ছবিটিতে দেখতে পাচ্ছি যে অনেক শ্রমিক কাজ করতেছে গার্মেন্টস পণ্য জন্য তৈরিতে। তো এটিও কি? এটি হলো কি? শ্রমের যোগান, যে শ্রমিকরা তার নিয়োগকারী প্রতিষ্ঠান কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়ে তারা কাজ করতে এসেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আমরা আসলে পড়ব হচ্ছে কি? শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান। আমরা তাহলে বিষয়বস্তু পেয়ে গেলাম। আজকের আমাদের বিষয়বস্তু হচ্ছে শ্রমের চাহিদা ও শ্রমের যোগান। এটি আছে অধ্যায় 5। আমাদের অধ্যায়ের শিরোনাম হচ্ছে শ্রমবাজার, লেবার মার্কেট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
এই বিষয়বস্তুর অধীনে আজকে আমাদের পাঠ্যসূচি হচ্ছে শ্রমের চাহিদা কি। প্রথমেই আমরা জানব, তারপরে জানব হচ্ছে শ্রমের চাহিদার রেখা, এবং শ্রমের চাহিদার রেখা পেতে হলে আমাদের সময়ের শ্রমের চাহিদা সূচি লাগবে, এবং তারপর লাগবে হচ্ছে শ্রমের চাহিদার নির্ধারক সমূহ। শ্রমের চাহিদা কি কি বিষয়ের উপর নির্ভর করে, তারপরে পড়ব হচ্ছে আমরা শ্রমের যোগান, এবং শ্রমের যোগান রেখা কিভাবে আমরা আঁকবো, শ্রমের যোগান সূচি থেকে যোগান রেখা আঁকবো, এবং শ্রমের যোগানের রেখার ক্ষেত্রে একটি মানে ব্যতিক্রম ধর্মী রেখা আছে, সেটি হলো শ্রমের পশ্চাৎগামী যোগান রেখা। এই শ্রমের পশ্চাৎগামী যোগান রেখা আমরা কিভাবে পাবো আমরা সেটিও জানবো। তারপরে হলো শ্রমের যোগানের নির্ধারক সমূহ, যে শ্রমের যোগান কি কি বিষয়ের উপর নির্ধারণ করবে। তারপরে হচ্ছে বাড়ির কাজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে বুঝতে পারছো আজকে আমাদের যে বাড়ির কাজ, সেই বাড়ির কাজটি আসলে আমরা ক্লাসে বসে থেকেই সেই এমসিকিউর উত্তর আমরা লিখব, গত ক্লাসের মতো একের ক খ এইভাবে আমরা লিখে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা তাহলে শ্রমের চাহিদা কি আমরা এটি নির্ধারণ, এটি আমরা জানি যে শ্রমের চাহিদা হচ্ছে যে একটি নির্দিষ্ট সময়ে নির্ধারিত মজুরিতে নিয়োগকারী যে পরিমাণ শ্রমিক নিয়োগ করে তাকে বলা হয় শ্রমের চাহিদা। অর্থাৎ একজন নিয়োগকারী বা উৎপাদক যে পরিমাণ শ্রমিক নিয়োগ দিতে ইচ্ছুক, এই ক্ষেত্রে শর্ত হচ্ছে কি, একটা নির্দিষ্ট সময় লাগবে এবং একটা নির্দিষ্ট মজুরিতে। নিয়োগকারী বা উৎপাদক যে পরিমাণ শ্রমিক নিয়োগ দিতে ইচ্ছুক তাকে বলা হবে কি, শ্রমের চাহিদা। আর এই শ্রমের চাহিদাটা কার থেকে সৃষ্টি হয়, উৎপাদক শ্রমের চাহিদা সৃষ্টি করে। আর এই শ্রমের চাহিদা কেন তৈরি হয়, শ্রমের চাহিদা মানে শ্রমিকের চাহিদা কেন হয়, সেই বিষয়টা যদি আমরা বলি তাহলে বলতে পারি যে শ্রমিক উৎপাদনে সাহায্য করে, শ্রমিক উৎপাদনে সাহায্য করে, এবং তাই তার উৎপাদনশীলতা থেকে শ্রমের চাহিদার উৎপত্তি হয়। তার মানে শ্রমিকের উৎপাদন করার ক্ষমতা রয়েছে। উৎপাদন করা মানে কি, সৃষ্টি করা কিন্তু নয়, উৎপাদন করা মানে হচ্ছে কি, প্রাকৃতিক সম্পদের উপর নতুনভাবে উপযোগ সৃষ্টি করা। তা এই জন্য কি শ্রমিক যে, তার মানে কি শ্রমিকের যে উৎপাদনশীল ক্ষমতা রয়েছে, মানে প্রাকৃতিক সম্পদকে সে কি করতে পারে, নতুন তার মানুষের প্রয়োজন অনুযায়ী, উৎপাদকের প্রয়োজন অনুযায়ী কি করতে পারে, সে নতুন উপযোগ সৃষ্টি করতে পারে। এই এই সৃষ্টি করার যে ক্ষমতা রয়েছে সেটা কি কিসের মাধ্যমে করে, শ্রম দিয়ে করে। সেই জন্য বলা হয় কি, শ্রমিকের চাহিদার উৎপত্তি হয়। এই জন্য শ্রমের চাহিদা হলো উদ্ভূত চাহিদা। উদ্ভূত চাহিদা হচ্ছে এটা, যে এটাকে ইংলিশে বলা হয় ডিরাইভ ডিমান্ড। ডিরাইভ ডিমান্ড কেন বলা হয় এটা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি আমাদের অনুধাবনের প্রশ্ন হিসাবে আসতে পারে যে শ্রমের চাহিদা হলো উদ্ভূত চাহিদা বা ডিরাইভ ডিমান্ড, কেন ব্যাখ্যা করো এটি কি, আমরা তখন কি ব্যাখ্যা করব, যে যে আমি বলছি যে শ্রমের চাহিদা হলো শ্রমিক উৎপাদন কাজে সাহায্য করতে পারে, এই জন্য শ্রমের চাহিদা রয়েছে, এবং শ্রমিকের প্রত্যেক শ্রমিকের আলাদা আলাদা উৎপাদনশীলতা রয়েছে। উৎপাদনশীলতা বলতে কি বোঝায়, মানে উৎপাদন করার ক্ষমতা, নতুন উপযোগ করার, নতুন উপযোগ তৈরি করার বা নতুন উপযোগ যোগ করার ক্ষমতা রয়েছে শ্রমের মাধ্যমে। এবং এক এক প্রত্যেকজন প্রত্যেক শ্রমিকের এই উৎপাদনশীলতা আলাদা আলাদা। যেমন এটা আমরা কোথায় শিখেছি, যে গত ক্লাসে আমরা পড়েছিলাম যে শ্রমের দক্ষতা, শ্রমের দক্ষতায় আমরা কী দেখেছি, একজন শ্রমিক একই সময়ে তিনটি ড্রেস উৎপাদন করে, আরেকজন শ্রমিক একই সময়ে পাঁচটি ড্রেস উৎপাদন করে, আরেক দেখা যাবে যে একই সময়ে আরেকজন শ্রমিক সাতটি ড্রেস উৎপাদন করে। তাহলে যার বেশি শ্রমের দক্ষতা বেশি, তার উৎপাদনশীলতা বেশি এবং তার শ্রমের চাহিদা বেশি। তার মানে কি, এখানে এক্স ওয়াই জেড এই তিনজন যে শ্রমিকের কথা আমরা বললাম, তিনজনের তিনজন শ্রমিকের শ্রমের চাহিদা তিন রকম হবে। যে বেশি দক্ষ তাকে কি উৎপাদনকারী প্রতিষ্ঠান বা উৎপাদক নিয়োগ দিতে চাবে। তার মানে কি, এক একজন শ্রমিকের জন্য শ্রমিকের চাহিদা, শ্রমিকের কি করতে হয়, শ্রমের চাহিদা শ্রমিকের নিজেকে সৃষ্টি করতে হয়, তৈরি করতে হয়, উদ্ভব করতে হয়। কেন, তার শ্রমের দক্ষতা বাড়িয়ে, তার উৎপাদনশীলতা বাড়িয়ে। সেই জন্য এই সেন্টেন্সটিকে বলা হয় কি, শ্রমের চাহিদা হলো উদ্ভূত চাহিদা বা ডিরাইভড ডিমান্ড। এক এক শ্রমিকের ডিমান্ড এক এক রকম হবে। তার মানে আমরা কি চাচ্ছি, বোঝাতে চাচ্ছি যে উৎপাদক কখনো কম দক্ষ শ্রমিককে সে নিয়োগ দিতে চায় না। যে বেশি দক্ষ তার চাহিদা বেশি, যে কম দক্ষ তার চাহিদা কম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা যাচ্ছি যে শ্রমের চাহিদা সম্পর্কিত আরও বিষয়গুলো, যে আমি যেই কথাগুলো এখানে বলে ফেলেছি সেই কথাগুলো এখানে আছে, যে উৎপাদকের শ্রমিকের উৎপাদনশীলতা যত বেশি নিয়োগকারীর কাছে তার চাহিদা তত
বেশি এবং শ্রমিককে উৎপাদনকারী বা উৎপাদক কতটা দিবে মজুরি দিবে সর্বোচ্চ মজুরি সে কোন পর্যন্ত দিবে সে সর্বোচ্চ মজুরি দিতে পারবে এখানে এই যে সূত্রটি লেখা আছে মজুরি সমান হচ্ছে প্রান্তিক উৎপাদন অর্থাৎ একজন প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের নিশ্চয়ই মনে আছে প্রান্তিক উৎপাদনের সংজ্ঞাটি প্রান্তিক উৎপাদনের সংজ্ঞায় আমরা কি পড়েছি একজন অতিরিক্ত শ্রমিক নিয়োগ করার ফলে মানে মোট উৎপাদনে যে পরিবর্তন হয় সেটি হলো তার প্রান্তিক উৎপাদন তাহলে এই একজন শ্রমিকের মজুরি কি হবে যে একজন শ্রমিক অতিরিক্ত নিয়োগ দেওয়ার ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন সে হলো যে মোট উৎপাদনের যে পরিবর্তন হলো তার দাম সমান হবে তার মজুরি যেমন আমরা পাঁচজন শ্রমিক উৎপাদন করে মানে 100 টাকার দ্রব্য এখন ছয়জন শ্রমিক যদি উৎপাদন করে 120 টাকার দ্রব্য তাহলে এখানে মোট উৎপাদনের ক্ষেত্রে আয়ের পরিবর্তন হলো কত টাকা 20 টাকা তাহলে কি হলো এই 20 টাকা হচ্ছে মজুরি শ্রমিকের প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে প্রান্তিক উৎপাদনের জন্য যেই প্রান্তিক উৎপাদনের এককটি বিক্রি করে যে পরিমাণ টাকা পাওয়া যাবে সেটি হলো শ্রমিকের মজুরি এক্ষেত্রে এখানে কথা আছে আমরা পরের ক্লাসে পড়বো যে মজুরি আসলে দুই ধরনের আর্থিক মজুরি এবং প্রকৃত মজুরি এই ক্ষেত্রে শ্রমিকের প্রকৃত মজুরির উপরেই আসলে নির্ভর করবে যে তার শ্রমের দাম এক্ষেত্রে দেখা যাচ্ছে যে শ্রমের এই যে শ্রমিকের মজুরি যখন বাড়ে তখন শ্রমের চাহিদা কমে যায় আর শ্রমের মজুরি যখন কমে তাহলে শ্রমের চাহিদা বেড়ে যায় এই এই কথাটা কি বোঝা যাচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে কিন্তু এটিও অনুধাবনের প্রশ্ন হিসাবে আসতে পারে যে মজুরি বাড়লে শ্রমের চাহিদা কমে তার মানে কি যখন নাকি শ্রমিকের মজুরি বেড়ে যায় তখন উৎপাদনকারী প্রতিষ্ঠান কম শ্রমিক নিয়োগ দিতে চায় কেন কম শ্রমিক যদি নিয়োগ না দেয় তখন যদি সে বেশি শ্রমিক নিয়োগ দেয় তাহলে তার উৎপাদন খরচ বেড়ে যাবে উৎপাদন খরচ কমানোর জন্য সে কী করে মজুরি বাড়লে শ্রমের চাহিদা কমে যায় এবং মজুরি কমলে শ্রমের চাহিদা বেড়ে যায় প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই বিষয়টি কিন্তু চাহিদা বিধিতেও তোমরা পড়েছ দ্বিতীয় অধ্যায়ে তোমরা পড়েছ যে চাহিদা বিধিতে কী পড়েছ চাহিদা বাড়লে মানে দাম বাড়লে চাহিদা কমে দাম কমলে চাহিদা বাড়ে এই শ্রমেও বাজারেও শ্রমের চাহিদার ক্ষেত্রেও একই বিষয় এখানে দাম বলতে কি এখানে শ্রমের দাম হচ্ছে কি মজুরি এই মজুরি বাড়লে শ্রমের চাহিদা কমে এবং মজুরি কমলে শ্রমের চাহিদা বাড়ে তাহলে এই শ্রম এবং মজুরির মধ্যে যে বিপরীত সম্পর্ক শ্রমের চাহিদা এবং মজুরির মধ্যে যে বিপরীত সম্পর্ক যে একজন বাড়লে আরেকজন কমে এখানে স্বাধীন চলককে মজুরি ডব্লিউ হচ্ছে স্বাধীন চলক যে মজুরি বাড়লে শ্রমের চাহিদা কমে আর মজুরি কমলে শ্রমের চাহিদা বাড়ে তার মানে কি মজুরি হলো স্বাধীন মজুরির উপর নির্ভর করে শ্রমের চাহিদা বাড়ছে কমছে নাহলে এই যে মজুরি এবং শ্রমের শ্রমিকের চাহিদার মধ্যে যে বিপরীত সম্পর্ক এই বিপরীত সম্পর্কের জন্য চাহিদা রেখা কি হবে আমরা শ্রমের যদি চাহিদা রেখা আঁকি সেই চাহিদা রেখাটি ডান দিকে নিম্নগামী প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন এই যে আমরা এই কথাটি বললাম যে এতক্ষণ যে শ্রমের চাহিদা সম্পর্কে জানলাম এটি আমরা থিওরিটিক্যালি জেনেছি বা তত্ত্বগতভাবে জেনেছি এখন আমরা এই বিষয়টি আমরা রেখাচিত্রে দেখব বলে রেখাচিত্রের আগে আমাদের কি করা লাগে টেবিল করা লাগে টেবিল বা সূচি এই টেবিলকে আমরা সূচি বলি তালিকা বলি সেরকম আমরা তোমরা যেরকম যে দ্বিতীয় অধ্যায়ে চাহিদা সূচি পড়েছ চাহিদা তালিকা পড়েছ বা ডিমান্ড শিডিউল পড়েছ আমরা এটাকে যে নামেই ডাকি না কেন এখানে এই শ্রম বাজারের ক্ষেত্রেও আমরা একটি শ্রমের চাহিদা সূচি তো দেখাচ্ছি যেটিকে ফলো করে আমরা কি করব একটি চাহিদা রেখা পাব এখানে আমরা দেখতে পাচ্ছি যে শ্রমের মজুরি যখন 300 একক তখন শ্রমের চাহিদা হলো 400 একক এবং তখন সংমিশ্রণ হচ্ছে কি যে শ্রমের চাহিদা 400 এককের জন্য মজুরি হচ্ছে 300 একক যেহেতু শ্রমের এই অধ্যায়ে আমরা সেই দ্বিতীয় অধ্যায়ের মতো যে আমরা দ্বিতীয় অধ্যায়ে চাহিদা বিধির প্রকাশে আমরা কি দেখিয়েছিলাম লম্ব অক্ষে দেখিয়েছিলাম দাম এবং ভূমি অক্ষে দেখিয়েছিলাম চাহিদার পরিমাণ এইখানেও ঠিক একই রকম যে ভূমি অক্ষে আমরা দেখাবো শ্রমের চাহিদা এবং লম্ব অক্ষে দেখাবো মজুরি শ্রমের বা মজুরি হচ্ছে কি শ্রমের দাম তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের যদি এই লেখাগুলো ল্যান্ডস্কেপ ইয়েতে মানে লেখাগুলো বেশি ছোট মনে হয় মোবাইলে দেখলে পরে তোমাদের ছোট মনে হবে তখন মোবাইলটি তোমরা ল্যান্ডস্কেপ করে নিবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা মজুরি যখন 300 টাকা তখন শ্রমের চাহিদা হলো
400 একক এবং তখন সংমিশ্রণকে আমরা কি দেখেছি এ বিন্দু দিয়ে দেখিয়েছি 400 এবং 300 যেহেতু ভূমি অক্ষে আমরা শ্রমের চাহিদাকে দেখাবো সেই জন্য এই ভূমি অক্ষের 400 আমরা আগে লিখেছি এবং লম্ব অক্ষের কোটির মান আমরা পরে লিখেছি সংমিশ্রণে তারপরে হচ্ছে এই মজুরি যখন বেড়ে কমে 300 থেকে 200 টাকায় হয় তখন কি হয় শ্রমিকের উৎপাদক শ্রমের চাহিদা বাড়িয়ে দেয় কত হয় 600 তারপরে হচ্ছে যে শ্রমের মজুরি যখন আরো কমে যায় 100 টাকায় নেমে আসে তখন শ্রমের চাহিদা আরো বেড়ে যায় 600 থেকে বেড়ে 800 একক দাঁড়ায় প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই যে ছকটি এই ছকটিকে যদি আমরা মানে এই ছকটিকে আমরা কি করতে পারি চিত্রে আমি দেখাবো তবে এটিকে আমরা যদি বোর্ডে যাই তাহলে তোমাদের জন্য একটু বেশি সুবিধা হয় আমি এই ছকটিকে নিয়ে এই ছকটি থেকে আমি বোর্ডের মাধ্যমে তোমাদের চিত্রে দেখাবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলো আমরা বোর্ডে যাই আমার একটু মার্কার লাগবে বোর্ডে যাওয়ার আগে আমি এই চিত্রটি দেখাচ্ছি যে চিত্রটি হচ্ছে কেমন যে আমরা যে শ্রমের চাহিদা রেখাটি আঁকবো এটি এরকম ডান দিকে নিম্নগামী হবে ডান দিকে নিম্নগামী হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা ওই ছকটি একটু তোমরা দেখে তোলো খাতার মধ্যে তারপরে আমাদের লিখতে একটু সুবিধা হবে আমরা আঁকবো হলো শ্রমের চাহিদা রেখা এখন আমরা কি লিখছি টেবিলটিকে কি বলা হবে শ্রমের চাহিদা সূচি এটা হলো ডব্লিউ দেওয়া হলো মজুরি তোমরা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ তারপরে শ্রমের চাহিদা হলো ডিএল ডিমান্ড অফ লেবার আর হচ্ছে সংমিশ্রণ হচ্ছে কম্বিনেশন হচ্ছে সংমিশ্রণ বা কম্বিনেশনকে আমি কম দিয়ে লিখলাম প্রথমে আমাদের কি ছিল 300 টাকা মজুরিতে আমাদের শ্রমের চাহিদা ছিল 400 একক তারপরে 200 তারপরে মজুরি কমে 200 টাকা যখন হয় তখন শ্রমের চাহিদা বেড়ে হয় 600 টাকা মজুরি যখন আরো কমে 100 টাকা হয় আর তখন মজুরি বেড়ে হয় 800 টাকা সরি এগুলো হলো একক আর মজুরি হচ্ছে টাকায় আমরা এখানে লিখেছি একক এটি জন জন হবে শ্রমিকের জন আচ্ছা এই কম্বিনেশনগুলোকে আমরা এ বি সি এগুলো দিয়ে দেখিয়েছি এখন আমি যদি চিত্রে যাই তাহলে আমরা কি বলেছি আমরা এই যে ভূমি অক্ষে আমরা কি দেখাবো শ্রমের চাহিদা ডিমান্ড অফ লেবার আর লম্ব অক্ষে আমরা কি দেখাবো ডব্লিউ মজুরি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে এইখানে আমরা যখন স্কেলিং করব স্কেলিং যদি করতে যাই তখন দেখো 400 600 800 তাহলে ভূমি অক্ষে আমাদেরকে স্কেল নিতে হবে কিভাবে সর্বোচ্চ স্কেল নিতে হবে আমাদের 800 পর্যন্ত তার মানে এখানে আমি 200 করে নিব তাহলে আমার একটু জিনিস এটা একটু কম লাগবে 200 একক 200 400 600 এটা হলো 800 তারপরে এখানে আছে কি সর্বোচ্চ আছে 300 আর সর্বনিম্ন আছে 100 তাহলে আমি এখানে 100 100 করে নিচ্ছি 200 300 প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে স্কেল করাটা একটু দেখো যে স্কেলে আমরা যদি 5 10 করে নিতাম তাহলে আমাদের বিশাল লম্বা স্কেল লাগতো অনেক বড় দাগ লাগতো সেই জন্য আমরা এখানে কি করেছি আমরা ওয়াইজলি আমরা বুদ্ধি করে আমরা কি করেছি এখানে শততে আছে আমি এই জন্য শততে চলে গিয়েছি 200 400 600 800 100 200 300 এইভাবে তাহলে এখন আমরা ডিমান্ড রেখাটি আঁকবো এখানে এই যে 300 এর জন্য কত 400 মজুরি যখন 300 তখন শ্রমের ইয়ে কত 400 যখন 200 তখন কত 600 এটার কম্বিনেশন কি এ এটার কম্বিনেশন হচ্ছে বি আর যখন 100 মজুরি তখন হলো কত একটু কেমন যেন হচ্ছে না এটা কি ঠিক আছে আমাকে এটা 300 200 100 400 600 800
এইখানে আমার এই একটু এটা একটু ঝামেলা হয়েছে, আমরা একটু নতুন করে চিত্রটা আঁকছি, স্কেলিংটা ঠিক আছে, কিন্তু এখানে আমাদের 400-র জন্য হচ্ছে কত, 300, 400-র জন্য হচ্ছে 300, এটা আমরা এটা একটু নতুন করে প্লটিংটা করি, স্থানাঙ্কটা নির্ণয় করি। এই যে 400-র, যখন 400 একক তখন হচ্ছে 300 একক, এটা হলো আমাদের এ বিন্দু। এ বিন্দুতে কত তাহলে আমাদের, ভূমি অক্ষে হলো 400 আর লম্ব অক্ষে হলো 300, আর এটার জন্য কত, 200 যখন তখন হলো 600। এই মজুরি যখন 200 তখন হচ্ছে 600, এটা হলো বি বিন্দু। এই বি বিন্দুতে আমাদের কত, 600 আর হলো গিয়ে 200, আর এটার জন্য কত, যখন 100 টাকা তখন হচ্ছে 800, এটা হলো সি বিন্দু, 800 এবং 100। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এই যে এ বি সি যোগ করি, আমরা যোগগুলো সবসময় সিরিয়ালে আসবো, যে এ বিন্দু থেকে যোগ করা শুরু করলাম বি বিন্দু সি বিন্দু। এখন এই তিনটি বিন্দু যখন যোগ করলাম, এই রেখার রেখার নাম কি পেলাম, এটা হলো আমাদের ডি ডি ডিএল রেখা, মানে ডিমান্ড অফ লেবার বা লেবার অফ ডিমান্ড। আচ্ছা, এইখানে এই শ্রমের যে চাহিদা রেখা, এই শ্রমের চাহিদা রেখাটির আমরা যদি আকৃতি বিশ্লেষণ করি তাহলে আমরা কি দেখতে পাই, এই রেখাটি ডান দিকে নিম্নগামী, এই রেখার আকৃতি কি, ডান দিকে নিম্নগামী। এই ডান দিকে নিম্নগামী হওয়ার কারণ কি, এর কারণ কেন, কেন এই রেখাটি ডান দিকে নিম্নগামী, রেখার আকৃতি হচ্ছে রেখাটি ডান দিকে নিম্নগামী, এই রেখা ডান দিকে নিম্নগামী হওয়ার কারণ হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এই মজুরির সাথে ইয়ের হলো কি, বিপরীত সম্পর্ক। মজুরি যত কমেছে তত কি হয়েছে, ইয়ে হলো শ্রমের চাহিদা হলো বেড়েছে, মজুরি কমেছে শ্রমের চাহিদা বেড়েছে। আবার উল্টাটাও হতে পারতো, যে মজুরি আমরা যদি 100 থেকে যাই মজুরি তাহলে কি হবে, 100 থেকে 200 তখন কি হবে, এই 800 থেকে 600, 600 থেকে 400। তার মানে উল্টোভাবে আমরা বলতে পারি যে শ্রমের মজুরি যদি বাড়ে তাহলে কি হবে, শ্রমের চাহিদা কমবে, আর শ্রমের মজুরি আমাদের কমেছে বলে শ্রমের চাহিদা কি হয়েছে চিত্রে বেড়েছে, যার কারণে আমাদের এই রেখাটি কি হয়েছে, ডান দিকে নিম্নগামী। এই রেখার ঢাল কি, ঋণাত্মক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে আমি আসছি হচ্ছে, আমি এখন আবার তোমাদেরকে স্লাইডে ফেরত নিয়ে যাচ্ছি। স্লাইডে আমরা যাচ্ছি, আমরা এই যে এখানে আমরা এই চিত্রটি আমরা দেখলাম যে শ্রমের চাহিদা রেখা, আমাদের যে কোনো আমাদের শিডিউল দিয়ে দিলে বা চাহিদা সূচি দিয়ে দিলে আমরা এইভাবে রেখাচিত্র আঁকতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরের স্লাইডে যাচ্ছি। এখানে আমরা যে রেখাটি, আমরা যে চিত্রে বোর্ডে যে চিত্রটি আঁকলাম সেটিরই আমরা এখন দেখা, এখানে দেখতে পাচ্ছি যে রেখাটি এমন হতে পারে যে এই বোর্ডের মতো, যে কোয়ান্টিটি অফ লেবার ভূমি অক্ষে দেখানো হবে এবং ওয়েজ পার আওয়ার সেটি আমরা কোথায় দেখাবো, লম্ব অক্ষে। এইভাবে আমরা ইয়ে পেতে পারি। এখন আমরা দেখব যে শ্রমের চাহিদার নির্ধারক সমূহ কি কি। শ্রমের চাহিদার নির্ধারক সমূহ হচ্ছে, প্রথমেই হলো কি, শ্রমের চাহিদার বড় নির্ধারক হলো আমাদের মজুরি, ওয়েজ। তারপরে আছে যে শ্রমের দক্ষতা। এখানে মজুরি যেটা আছে সেই মজুরির উপর, মজুরি কেন প্রথম নির্ধারক, যে মজুরি বাড়লে, অন্যান্য অবস্থা স্থির থাকলে মজুরি বাড়লে শ্রমের চাহিদা কমবে, এবং মজুরি যদি কমে শ্রমের চাহিদা বাড়বে, আমরা যেটি চিত্রে দেখলাম। তারপরে আছে শ্রমের দক্ষতা, যে শ্রমিক দক্ষ তার কি হবে, চাহিদা বেশি। তার মানে শ্রমের দক্ষতা বেশি হলে শ্রমের চাহিদা বাড়বে, আর শ্রমের দক্ষতা কম হলে শ্রমের চাহিদা কমবে। তারপরে আছে হলো শ্রমিকের প্রান্তিক উৎপাদনশীলতা, যে শ্রমিকের প্রান্তিক উৎপাদনশীলতা বেশি সেই শ্রমিকের চাহিদা বেশি। এখানে প্রান্তিক উৎপাদনশীলতার বিষয়টি কিন্তু আমি আজকের ক্লাসের শুরুতেই তোমাদেরকে বুঝিয়েছি যে প্রান্তিক উৎপাদনশীলতা হচ্ছে কি, অতিরিক্ত একজন শ্রমিক নিয়োগ দেওয়ার ফলে যে অতিরিক্ত পরিমাণ যে উৎপাদন হবে সেটি হলো প্রান্তিক উৎপাদন, এবং এই প্রান্তিক
উৎপাদন থেকেই আসছে আমাদের প্রান্তিক উৎপাদনশীলতা কথাটি, এবং এই প্রান্তিক উৎপাদনকে আমরা যদি বিক্রি করি বা টাকায় ট্রান্সফার করি তাহলে সেটি হলো শ্রমিকের মজুরি। এই জন্য মজুরি সমান কি বলা হয়? প্রান্তিক উৎপাদন। আর এই চার নম্বর পয়েন্ট যেটি শ্রমের চাহিদার নির্ধারক সেটি হলো উৎপাদিত দ্রব্যের চাহিদা। যে যেই দ্রব্যটি শ্রমিক উৎপাদন করবে সেই দ্রব্যটির চাহিদা যদি বেশি থাকে বাজারে তাহলে কি হবে, সেই দ্রব্য উৎপাদনকারী শ্রমিকের চাহিদা বাড়বে। আর সেই শ্রমিক, যেমন আমরা একটি উদাহরণ দিতে পারি যে তৈরি পোশাক শিল্পের যারা শ্রমিক, আমাদের বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের পণ্য যেগুলো গার্মেন্টস পণ্য সেগুলো দেশের বাইরে অনেক চাহিদা রয়েছে। এই জন্য দেখা যায় যে আমাদের যারা গার্মেন্টস কর্মী আছে বা তৈরি পোশাক শিল্পের যারা শ্রমিক আছে তারা কখনো বেকার থাকে না, তাদের পণ্যের চাহিদা আছে বলে তাদের চাহিদা বেশি। তারপরে আছে বিনিয়োগ পরিবেশ। এখানে বিনিয়োগ পরিবেশ, যে পণ্যটি বিনিয়োগ পরিবেশ যদি একটি দেশে পজিটিভ থাকে, ইতিবাচক থাকে বা বিনিয়োগ করার সুবিধা থাকে তাহলে কি হবে, নতুন নতুন কলকারখানা ফ্যাক্টরি প্রতিষ্ঠা হবে এবং শ্রমিকের চাহিদা বাড়বে। আর যদি বিনিয়োগের পরিবেশ না থাকে, দেশে বিনিয়োগ করার পরিবেশ না থাকে তাহলে উদ্যোক্তারা বিনিয়োগ করবে না, নতুন নতুন উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্ম ইন্ডাস্ট্রি এগুলো গড়ে উঠবে না এবং শ্রমিকের চাহিদা কমে যাবে। তারপরে আছে আন্তর্জাতিক বাণিজ্য। আন্তর্জাতিক বাণিজ্য যদি বাড়ে, বৃদ্ধি পায়, রপ্তানি যদি বাড়ে তাহলে কি হবে, শ্রমিকের চাহিদা বৃদ্ধি পায়। আর রপ্তানি যদি কমে যায় তাহলে কি হয়, শ্রমিকের চাহিদা কমে যায়। আর উৎপাদন কৌশল, উৎপাদন কৌশল যদি শ্রমনিবিড় হয় তাহলে কি হবে, শ্রমিকের চাহিদা বাড়বে। আর উৎপাদন কৌশল যদি মূলধন নিবিড় হয়, অর্থাৎ মূলধন বেশি ব্যবহার করা হয় উৎপাদনের ক্ষেত্রে, তাহলে শ্রমিকরা কি হয়ে যাবে, বেকার হয়ে যাবে এবং শ্রমিকের চাহিদা কমবে। এটি হলো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের। তারপরে আছে যে উৎপাদনকারী প্রতিষ্ঠানের সংখ্যা। এখন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সংখ্যা যদি বাড়ে, অর্থাৎ নতুন নতুন শিল্প কারখানা যদি গড়ে ওঠে তাহলে শ্রমিকের চাহিদা বাড়বে। উৎপাদনকারী প্রতিষ্ঠানের সংখ্যা কমলে শ্রমিকের চাহিদা কমে যাবে। বাণিজ্য চক্র, বাণিজ্য চক্র বলতে বোঝায় কি, যে বিজনেস সাইকেল যেটিকে ইংলিশে বলা হয়, যে বাণিজ্য চক্র হলো যে একটি দেশে অর্থনীতিতে কি সমৃদ্ধির সময় থাকে এবং মন্দার সময় থাকে। অর্থনীতিতে যখন সমৃদ্ধি থাকে তখন কি হয়, শ্রমিকের চাহিদা বাড়ে, কারণ তখন সব ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি এগুলোতে উৎপাদন বাড়ে, এবং মন্দার সময় এই ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি এগুলোর উৎপাদন বন্ধ হয়ে যায়। এই জন্য মন্দার সময় বাণিজ্য চক্রের, যখন মন্দার সময় আসবে তখন শ্রমিকের চাহিদা কমবে, এবং বাণিজ্য চক্রে যখন সমৃদ্ধির সময় আসবে তখন শ্রমিকের চাহিদা বাড়বে। এবং জলবায়ুর কথা বলা হয়েছে, জলবায়ুর ক্ষেত্রে শ্রমিকের চাহিদা নির্ধারকটি কেমন, যেই অঞ্চল শীতপ্রধান দেশের মানুষ এক নাগারে মানে বেশি সময় কাজ করতে পারে, তার মানে তারা কর্মক্ষমও বেশি থাকে, এবং তাহলে শীতপ্রধান এলাকার যে শ্রমিক তার বেশি কাজ করতে পারে এবং তার শ্রমের চাহিদা বেশি। আর যারা উষ্ণ অঞ্চলের মানুষ তারা কি গরমের জন্য তারা এক নাগারে কম সময় কাজ করতে পারে এবং তাদের কর্মক্ষমতা কম থাকে। ওই জন্য উষ্ণ অঞ্চলের মানুষের শ্রমের শ্রমিকের চাহিদা কম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইগুলো ছিল আমাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট শ্রমের চাহিদা নির্ধারকের ক্ষেত্রে। এই পয়েন্টগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে, কারণ চাহিদার নির্ধারকেরও এরকম পয়েন্ট থাকবে। তাহলে কোনগুলো শ্রমের চাহিদার নির্ধারক এবং কোনগুলো শ্রমের যোগানের নির্ধারক, এইগুলো তোমরা আলাদা করে খেয়াল করে পড়বে, তাহলে তোমাদের উদ্দীপকের প্রশ্নে তোমাদের বাছাই করতে সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি পরের স্লাইডে যাচ্ছি। এখন আসতেছি যে শ্রমের যোগান। শ্রমের যোগান বলতে কি বোঝায়? আমরা প্রথমে বলেছিলাম যে শ্রমের যোগান কারা দিবে, শ্রমিকের পক্ষ থেকে আসবে শ্রমের যোগান। শ্রমের যোগান সৃষ্টি করবে হলো শ্রমিকরা। তাহলে এই ক্ষেত্রে শ্রমিক কি করবে, শ্রমিক তার শ্রম দিতে রাজি থাকবে। কতটুকু সে শ্রম দিবে, নির্দিষ্ট মজুরিতে নির্দিষ্ট সময়ে, তাকে বলা হবে শ্রমের যোগান। এটিকে আমরা যদি একটি সুশৃঙ্খল সংজ্ঞায় বলি তখন আমরা বলতে পারি যে একটি নির্দিষ্ট মজুরিতে যতজন শ্রমিক তার শ্রম প্রদানে রাজি থাকে তাকে বলা হয় শ্রমের যোগান। এক্ষেত্রে শ্রমের যোগান নির্ভর করে একটি দেশের কর্মক্ষম জনসংখ্যার পরিমাণের উপর এবং শ্রমের দামের উপর, অর্থাৎ মজুরির উপর।
শ্রমের যোগান নির্ভর করবে। এটি হলো গুরুত্বপূর্ণ দুটি বিষয়, যে শ্রমের যোগান কিসের কিসের উপর নির্ভর করবে, কর্মক্ষম জনসংখ্যার উপর। এখন কর্মক্ষম জনগণ যদি একটি দেশে, জনসংখ্যা যদি একটি দেশে বেশি হয়, তাহলে সেই দেশে শ্রমের যোগান হচ্ছে বেশি। গত ক্লাসে যেমন আমরা দেখেছিলাম, আমাদের দেশে কর্মক্ষম UNDP-র তথ্য অনুযায়ী আমাদের কর্মক্ষম জনসংখ্যা কত বাংলাদেশে, সেটি তোমরা নিশ্চয়ই এতক্ষণে লিখে ফেলেছ কমেন্টে, কত পার্সেন্ট? 66%। তার মানে আমাদের দেশে কর্মক্ষম জনসংখ্যা বেশি, সেই কারণে আমাদের শ্রমের যোগান বেশি, এবং আমাদের দেশে শ্রমের মজুরিও কম একই কারণে, যেহেতু শ্রমের যোগান বেশি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে আসছি আমরা যে শ্রমের যোগানের বাকি বিষয়গুলো, সেগুলো হচ্ছে কি, মজুরির সাথে শ্রমের যোগানের সরাসরি বা সমমুখী সম্পর্ক রয়েছে। অর্থাৎ মজুরি যখন শ্রমিক বেশি পায়, তখন সে বেশি কাজ করতে চায়, শ্রম বেশি দিতে চায়। এই জন্য মজুরি বাড়লে সে শ্রম বেশি দিতে রাজি থাকে, আর শ্রম কমলে শ্রম কম দিতে রাজি থাকে। যার কারণে মজুরি বাড়লে শ্রমের যোগান বাড়ে, মজুরি কমলে শ্রমের যোগান কমে। অর্থাৎ মজুরির সাথে শ্রমের যোগানের একটি সরাসরি সম্পর্ক বা ধনাত্মক সম্পর্ক। এই কারণে আমরা যখন স্বাভাবিক অবস্থায় শ্রমের যোগান রেখা কি হবে, শ্রমের যোগান রেখা যদি আঁকি, শ্রমের যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যাচ্ছি শ্রমের যোগান সূচিতে। শ্রমের যোগান সূচিতে আমরা কি করব, এই টেবিল থেকে, শ্রমের যোগান টেবিল বা শ্রমের যোগান সূচি বা তালিকা থেকে আমরা শ্রমের যোগান রেখা আঁকতে পারি। আমি প্রথমে এই সূচিটিকে আমরা ব্যাখ্যা করা শিখছি, এই কারণে যে আমরা অনেক সময় এই সূচির ব্যাখ্যাও আমাদের উচ্চতর দক্ষতার প্রশ্নে থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শ্রমের মজুরি প্রথমে প্রাথমিকভাবে 200 টাকা ছিল, 200 একক, তখন শ্রমের যোগান ছিল 50 একক, যেটিকে কম্বিনেশনে দেখানো হয়েছে এ বিন্দু দিয়ে। এখানে শ্রমের যোগান আগের চিত্রের মতোই, চাহিদাকে আমরা ভূমি অক্ষে দেখিয়েছিলাম, এখানে শ্রমের যোগানকে আমরা ভূমি অক্ষে দেখাবো এবং মজুরিকে দেখাবো লম্ব অক্ষে। তার মানে মজুরি হচ্ছে এই যোগান সূচিতে কি স্বাধীন চলক, আর শ্রমের যোগান হচ্ছে অধীন চলক। মজুরি পরিবর্তন হলে শ্রমের যোগান পরিবর্তন হবে। বিষয়টি যেন তোমাদের খাতায় আমরা বিভিন্ন সময়ে দেখতে পাই, যে তোমরা অধীন চলককে স্বাধীন চলক বানিয়ে ফেলো আর স্বাধীন চলককে অধীন চলক বানিয়ে ফেলো। যেমন শ্রমের যোগান, যদি বলো যে শ্রমের যোগান বাড়লে মজুরি বাড়ে, তাহলে বিষয়টি কিন্তু ভুল হবে, যে মজুরি বাড়লে শ্রমের যোগান বাড়ে, মজুরি কমলে শ্রমের যোগান কমে। তাহলে প্রথমে প্রাথমিকভাবে শ্রমের যোগান ছিল 200 টাকা, তখন শ্রমের মজুরি ছিল 200 টাকা, তখন শ্রমের যোগান হচ্ছে 50 একক। এখানে মজুরি যদি বেড়ে 250 টাকা হয়, তখন শ্রমের যোগান হচ্ছে বেড়ে কত হয়, 75 একক। আর শ্রমের মজুরি যদি আরও বেড়ে 300 একক হয়, তখন শ্রমের যোগান আরও বেড়ে 100 একক হয়। তার মানে কি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে শ্রমের যোগান আস্তে আস্তে বেড়েছে। কি কারণে বেড়েছে? মজুরি বেড়েছে বলে। মজুরি বেড়েছে 200 থেকে 250, 250 থেকে 300, এই জন্য শ্রমের যোগান বেড়েছে 50 থেকে 75, 75 থেকে 100। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একটু তোমাদেরকে বোর্ডে নিয়ে যাচ্ছি, আমার এই টেবিলটিকে আমরা চিত্রে কিভাবে আঁকা যায় সেটি শেখার জন্য। আমি প্রথমে শ্রমের যোগান সূচিটি লিখছি, তারপরে তোমাদের আমি চিত্রে নিয়ে যাব, চিত্র আঁকা শেখাবো। শ্রমের যোগান সূচি, শ্রমের যোগান সূচিতে প্রথমে আমরা দিচ্ছি মজুরি, তারপরে দিচ্ছি SL সাপ্লাই অফ লেবার, তারপরে দিব আমরা কম্বিনেশন মানে সংমিশ্রণ। প্রথমে মজুরি আছে 200, তারপরে আছে 250, তারপরে আছে 300। শ্রমের মজুরি আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে, শ্রমের যোগানও আস্তে আস্তে বাড়বে। 50 থেকে 75 হয়েছে, 75 থেকে 100 হয়েছে। এগুলো যদি আমরা কম্বিনেশন A, B, C এগুলো দিয়ে দেখাই, তাহলে আমরা এখন রেখাচিত্রটি আঁকার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, স্কেলিং করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই, তোমরা অনেক সময় বলো যে পরীক্ষা খুব ভালো হয়েছে, কিন্তু তোমরা ভূমি অক্ষের চলক যদি লম্ব অক্ষে দেখাও এবং লম্ব অক্ষের চলক যদি ভূমি অক্ষে দেখাও, তাহলে কিন্তু আমাদের কি ভুল হয়ে যাবে।
আমরা শূন্য পাব। তাহলে আমরা এখানে আমি বারবার বলছি, যেমন দ্বিতীয় অধ্যায়ে তোমরা চাহিদা এবং যোগান বিধি প্রকাশ করার সময় চাহিদা এবং যোগানের পরিমাণ দেখিয়েছিলে কোথায়, ভূমি অক্ষে। এইখানে শ্রম বাজারের চ্যাপ্টারেও আমরা শ্রমের চাহিদা এবং যোগানকে দেখাবো হলো ভূমি অক্ষে, এবং শ্রমের দাম অর্থাৎ মজুরিকে দেখাবো হলো আমরা লম্ব অক্ষে। এখন আমরা স্কেলিং করব। এখানে দেখো আমাদের এই ভূমি অক্ষে যে স্কেলিং সেটি হলো 50, 75, 100। এটিকে আমি 25, 25 করে নেই, 25, 50, 75, 100, আর এটিকে আমরা এখানে 100 বা 50 করে নেই। তাহলে আমাদের সুবিধা হবে, আমাদের আছে কত, 50, 100, 150, 200, 250। সর্বোচ্চ আমাদের নিতে হবে কত পর্যন্ত, এখানে সর্বোচ্চ একক আছে 300 পর্যন্ত। অতএব এখানে আমি 300 পর্যন্ত এটি দিয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা আসবো হলো 200, মজুরি যখন 200 তখন হলো ইয়ে হলো কত, 50। এই যে মজুরি যখন 200 তখন হচ্ছে শ্রমের যোগান হচ্ছে 50 একক, এটি হচ্ছে আমাদের এ বিন্দু। আর যখন শ্রমের মজুরি যখন বেড়ে 250 একক হয় তখন আমাদের কত ইয়ে বেড়ে হয়, 75 একক। আর যখন শ্রমের মজুরি বেড়ে আরও বেড়ে 300 একক হয় তখন আমাদের শ্রমের যোগান বেড়ে হয় 100 একক। এটি হলো বি বিন্দু, এটি হলো সি বিন্দু। এ বিন্দুতে তাহলে আমাদের কম্বিনেশন কত হবে, প্রথমে হলো ভূমি অক্ষের মান, ভূমি অক্ষের মান ছিল কত আমাদের 50, আর লম্ব অক্ষের মান হলো 250। তারপরে বি বিন্দুতে ভূমি অক্ষের মান হলো 75, আর লম্ব অক্ষের মান হচ্ছে আমাদের 250। আর সি বিন্দুতে আমাদের স্থানাঙ্ক কি হবে, প্রথমে ভূমি অক্ষের মান, ভুজের মান, তারপরে হলো লম্ব অক্ষের মান, 100 এবং 300। এখন আমরা এ বি সি যোগ করি, এ বি সি বিন্দু আমরা যোগ করলে যেই রেখাটি পাবো সেটি হলো আমাদের এসএসএল রেখা বা শ্রমের যোগান রেখা। এই যোগান রেখাটি আমরা আকৃতি কেমন আমরা দেখতে পাচ্ছি, এই যোগান রেখার আকৃতি হচ্ছে ডান দিকে ঊর্ধ্বগামী, ডান দিকে ঊর্ধ্বগামী। এই যোগান রেখার আকৃতি কেন ডান দিকে ঊর্ধ্বগামী, কেন এটিকে বিষয়টিকে যদি আমাদের ব্যাখ্যা করতে হয় তাহলে আমরা কি দেখতে পাই, যে মজুরির সাথে শ্রমের যোগানের হলো সরাসরি সম্পর্ক বা ধনাত্মক সম্পর্ক বা সমমুখী সম্পর্ক, আমরা যেটাই বলি না কেন এই সম্পর্কের কারণে হলো কি, যোগান রেখাটি ডান দিকে ঊর্ধ্বগামী। অর্থাৎ এখানে মজুরি বেড়েছে শ্রমের যোগান বেড়েছে, মজুরি কমলে শ্রমের যোগান কমে, অর্থাৎ মজুরি যেদিকে হাঁটে শ্রমের যোগানও একই দিকে রওনা দেয়, সেই জন্য হলো আমাদের এই ইয়েটি যোগান রেখাটি ডান দিকে ঊর্ধ্বগামী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে যোগান রেখাটি যে ডান দিকে ঊর্ধ্বগামী এটি কিন্তু সব সময় নয়, এটি স্বাভাবিক অবস্থায়। এই যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী অবস্থাটি আমরা এর ব্যতিক্রমও আমরা দেখতে পাই শ্রমিকের ক্ষেত্রে। সেই ব্যতিক্রম অবস্থাটি কখন কেমন হবে সেটিকে বলা হয় পশ্চাৎগামী যোগান রেখা। পশ্চাৎগামী যোগান রেখার ক্ষেত্রে আমরা এরকম ঊর্ধ্বমুখী যোগান রেখা পাবো না, সেই ঊর্ধ্বমুখী হয়ে আবার সে পিছন দিকে ব্যাক করবে, ব্যাকওয়ার্ড বেন্ডিং লেবার সাপ্লাই কার্ভ, সেটির মাধ্যমে আমরা ওই এটি দেখবো। আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি, তোমাদের আমি পরবর্তী স্লাইডে নিয়ে যাচ্ছি আমাদের ব্যতিক্রমধর্মী যোগান রেখা দেখানোর জন্য। এই যে এই যোগান রেখাটিতে তোমরা কি দেখতে পাচ্ছ, এই যোগান রেখাটি হলো একটা স্বাভাবিক অবস্থায় যোগান রেখা, যেখানে মজুরি বাড়লে সাপ্লাই অফ লেবার বেড়েছে। এখানে দেখো ভূমি অক্ষে দেখানো হয়েছে লেজার পার ডে এবং লম্ব অক্ষে দেখানো হয়েছে ওয়েজ পার ডে। এখন আমরা এই ব্যতিক্রম ধর্মী যে অবস্থা, যে শ্রমিকরা কিন্তু সবসময় যে মজুরি বাড়লে তারা কাজ করবে তা কিন্তু না, শ্রমিকরা অনেক সময় মজুরি বেশি উচ্চ মজুরিতে তারা কি করতে পারে, শ্রমের যোগান কমিয়ে দিতে পারে। এটি দুটি কারণে হতে পারে, একটি কারণ হলো যে সে কি মনে করতে পারে যে শ্রমিক কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে আর সে কাজ করতে পারে না, তার বিশ্রামের দরকার হয়। তাহলে অতি উচ্চ মজুরিতে সে অতি উচ্চ মজুরি বাড়াতে বাড়াতে অনেক বেশি মজুরি দিয়ে ফেললে, নির্ধারণ করলে সে আরও মজুরি দিলেও তার কাজের নির্দিষ্ট কর্মক্ষমতার বাইরে আর সে করতে পারবে না, এটা হলো একটা। আরেকটা হতে পারে যে সে কম কর্মঘণ্টা কাজ করে সে বেশি আয় করে ফেলবে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এগুলো একটু পরে বলছি, তোমাদের এগুলোর বিস্তারিত ব্যাখ্যা আছে। আমি এখন ব্যতিক্রমধর্মী যে যোগান রেখাটি আছে সেগুলো হলো, সেটা হলো কি, পশ্চাৎগামী, শ্রমের পশ্চাৎগামী যোগান রেখা। এই যে যেই রেখাটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটি হলো শ্রমের পশ্চাৎগামী যোগান রেখা। এই যোগান রেখাটির জন্য আমরা একটি যোগান সূচি দিয়েছি, যে যোগান সূচিটির মাধ্যমে আমরা এই ব্যাকওয়ার্ড বেন্ডিং বা পশ্চাৎগামী যোগান রেখা আমরা আঁকবো। এখানে আমি সূচিটি তোমাদেরকে একটু বোঝাচ্ছি, সূচিটির এক্সপ্লেনেশন করেছি। সেটি হলো যে শ্রমের নিয়োগ যখন 200 একক, সরি, শ্রমের মজুরি যখন 200 একক, তখন শ্রমের যোগান হচ্ছে 50 একক, এবং শ্রমের মজুরি বেড়ে যখন 300 একক হয়, তখন শ্রমের যোগান বেড়ে হয় 100 একক, 50 থেকে 100 এককে বেড়ে হয়। তারপরেও যখন শ্রমের মজুরি বাড়ানো হয়, 400 টাকা যখন শ্রমের মজুরি করা হয়, তখন শ্রমের যোগান না বেড়ে শ্রমের যোগান কমে যায়। যে আমরা দেখি যে 300 টাকা যখন মজুরি, তখন শ্রমের যোগান ছিল 100 একক, যখন নাকি শ্রমের মজুরি আরও বাড়িয়ে 400 টাকা করা হয়, তখন শ্রমের যোগান না বেড়ে শ্রমের যোগান হচ্ছে কমে যায়, 50 একক হয়ে যায়। এই যে এই এটি হওয়ার পেছনে কি কারণ, সেটি আমরা পরে জানবো, কিন্তু এখন আমি এই ব্যাকওয়ার্ড বেন্ডিং যে চাহিদা সূচিটি, এই সূচিটি থেকে আমি রেখাচিত্রে যাচ্ছি, তোমাদের নিয়ে যাচ্ছি আমি এখন বোর্ডে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা বোর্ডে যাই এবং এই রেখাটি আমরা আঁকা শিখি। এই টেবিলটির আমি নাম দিচ্ছি পশ্চাৎগামী। পশ্চাৎগামী শব্দের ইংলিশ হচ্ছে ব্যাকওয়ার্ড বেন্ডিং। পশ্চাৎগামী শ্রমের পশ্চাৎগামী যোগান রেখা, শ্রমের পশ্চাৎগামী যোগান সূচি, এটিকে আমরা দেখছি। যে প্রথমে আমরা সেই আগের মতো ডব্লিউ মানে মজুরি, এসএল মানে সাপ্লাই অফ লেবার, তারপরে হলো কম্বিনেশন, এই তিনটিকে নিলাম। প্রথমে হলো 200 এককের জন্য আমাদের যোগান ছিল 50 একক, যেটাকে এ কম্বিনেশন দিয়ে দেখানো হয়েছে। তারপরে শ্রমের মজুরি বেড়ে 250 একক হলে, সরি, এটা এখানে 300 একক, 300 একক হলে হলো যোগান হচ্ছে 300 একক, তখন 300 টাকা যখন মজুরি, তখন শ্রমের যোগান হলো 100, এটিকে আমরা বি কম্বিনেশন দিয়ে দেখাচ্ছি। আর মজুরি যখন 400 টাকা, তখন শ্রমের যোগান বেড়ে 50 একক হয়ে যায়, এটি হলো সি বিন্দু দিয়ে দেখানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মজুরিটি হচ্ছে আমাদের কি, অতি উচ্চ মজুরি শ্রমিকের জন্য। এই অতি উচ্চ মজুরিতে শ্রমের যোগান কমে গিয়েছে, বাড়েনি, যার কারণে আমরা এই ব্যাকওয়ার্ড বেন্ডিং রেখাটি পাবো। আমরা ভূমি অক্ষে দেখাবো হচ্ছে শ্রমের যোগান এস এল, এবং লম্ব অক্ষে দেখাবো হচ্ছে মজুরি ডব্লিউ। এখানে আমাদের এস এল ভূমি অক্ষে কত করে দেখাতে হবে, 50 50 100, তাহলে আমি এখানে 25 করে নিচ্ছি, 25 50 75 100, এভাবে নিলাম, সর্বোচ্চ 100 নিলাম। আর এইখানে মজুরিতে আছে হলো সর্বোচ্চ আছে 400, এখানে আমি 50 মানে 100 করে নেই, প্রত্যেক 25-এর ইয়েতে 100 200 300 400, প্রত্যেক 25 এককের জন্য ভূমি লম্ব অক্ষে আমি 100 করে দেখিয়েছি। এখানে আমরা এখন দেখব যে এই যে শ্রমের মজুরি যখন 200, তখন কত যোগান হচ্ছে, 50, 200 যখন, তখন হচ্ছে শ্রমের যোগান হচ্ছে কত, 50, এটি হলো আমাদের এ বিন্দু। আর শ্রমের মজুরি যখন 300, তখন হলো শ্রমের যোগান হলো 100, 300 তখন শ্রমের যোগান কত, 100, এটি হলো বি বিন্দু কম্বিনেশন। আর শ্রমের মজুরি যখন 400, তখন আবার কি হয়েছে, শ্রমের মজুরি যখন 400, তখন শ্রমের যোগান হয়েছে কত, 100, এটি হলো আমাদের সি বিন্দু। তাহলে এই বিন্দুতে আমাদের কম্বিনেশন কি ছিল, এই বিন্দুতে 50, ভূমি অক্ষের মান 50 এবং লম্ব অক্ষের মান হলো 200, বি বিন্দুর কম্বিনেশন কি,
ভূমি অক্ষের মান হলো 100, লম্ব অক্ষের মান হলো 300, আর সি বিন্দুর হচ্ছে কি, ভূমি অক্ষের মান হলো 50 আর লম্ব অক্ষের মান হলো 400। এখন আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই বিষয়টি আমরা একটু ভালোভাবে খেয়াল করব, যে আমরা দেখি যে তোমরা এই পর্যন্ত চিত্রটি স্থানাঙ্ক পর্যন্ত করতে পারো, কিন্তু চিত্রটি যখন একটা বিন্দুর সাথে আরেকটা বিন্দু যোগ করবে তখন চিত্রটি এলোমেলো করে ফেলো, যে সর্বশেষ অবস্থায় পৌঁছাতে পারো না। এখানে চিত্রের বিন্দু সংযোগ করার সময় অবশ্যই তোমাদের অর্ডারটি ফলো করতে হবে, অর্থাৎ এ বিন্দুটি প্রথমে তুমি এ বিন্দুটি বসিয়েছিলে, এ বিন্দুটিকে তোমাকে আগে শুরু করতে হবে এ বিন্দু থেকে, তারপরে এ বিন্দুর সাথে বি বিন্দু যোগ করতে হবে, বি বিন্দুর সাথে সি বিন্দু যোগ করতে হবে। তাহলে এ বিন্দু থেকে আমরা যোগ করে যাই বি বিন্দু পর্যন্ত, বি বিন্দু থেকে যোগ করি আমরা সি বিন্দু পর্যন্ত। তাহলে আমরা যেই রেখাটি পেলাম, এই এসএল এস এসএল রেখা, এই রেখাটির আকৃতি কি দাঁড়ালো, এই রেখাটির আকৃতি হলো পশ্চাৎগামী যোগান রেখা। এটাকে এই এইটাকে পশ্চাৎগামী যোগান রেখা কেন বলা হচ্ছে, পশ্চাৎগামী শ্রমের যোগান রেখা, এটাকে পশ্চাৎগামী বলা হচ্ছে কেন, এই পর্যন্ত এই যে এ থেকে বি বিন্দু পর্যন্ত এই সাধারণ নিয়মটি অব্যাহত ছিল, যে কি এই যে মজুরি বেড়েছে শ্রমের যোগানও বেড়েছে, কিন্তু এই তাহলে এই এ থেকে বি বিন্দু পর্যন্ত, এই বিন্দু পর্যন্ত এই রেখার আকৃতি হচ্ছে কি, এখানে রেখার আকৃতি হচ্ছে ডান দিকে ঊর্ধ্বগামী। এখন এই ডান দিকে ঊর্ধ্বগামী হওয়ার পরও যখন মজুরি আরও বাড়িয়ে দেয়, আমরা এখানে কি বলেছিলাম যে এই 400 টাকা হচ্ছে অতি উচ্চ মজুরি, 400 টাকা হচ্ছে অতি উচ্চ মজুরি, এই অতি উচ্চ মজুরির জন্য অতি উচ্চ মজুরিতে শ্রমিক কি করে, শ্রমিক তার শ্রমের পরিমাণ না বাড়িয়ে সে কি করে শ্রমের নিয়োগ কমিয়ে দেয়, শ্রমের যোগান কমিয়ে দেয়, যার কারণে এই বিন্দু থেকে কি হয়েছে, শ্রমের উচ্চ মজুরিতে শ্রমের যোগান কমিয়ে দেওয়ার জন্য রেখাটি এই বি বিন্দুর পরে কি হয়েছে, পিছনের দিকে বেঁকে গিয়েছে। এই রেখাটি এখানে কি হয়েছে, আমাদের বাম দিকে, এই রেখাটির এখানে কোন দিকে ঊর্ধ্বগামী, বাম দিকে ঊর্ধ্বগামী হয়েছে, বাম দিকে ঊর্ধ্বগামী। এই বাম দিকে ঊর্ধ্বগামী হওয়ার কারণে প্রথমে ডান দিকে ঊর্ধ্বগামী, পরেরটি হলো বাম দিকে ঊর্ধ্বগামী, মানে পেছন দিকে সে মোড় নিয়েছে, সেই জন্য এই রেখাটিকে বলা হয় কি, পশ্চাৎগামী যোগান রেখা, ইংলিশে বলা হয় ব্যাকওয়ার্ড বেন্ডিং লেবার সাপ্লাই কার্ভ। এই রেখাটির আকৃতি কেন এমন হলো, আমরা এই এই প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটি কিন্তু আমাদের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট বা ধারণা, এই পশ্চাৎগামী যোগান রেখা। তাহলে তোমরা এরকম সূচি থেকে এরকম একটি পশ্চাৎগামী যোগান রেখা আঁকতে পারবে। আমি তোমাদেরকে আবার স্লাইডে নিয়ে যাচ্ছি যে এই রেখাটির আকৃতি কেন এমন হলো, যে প্রথমে কেন এমন আর পরবর্তীতে কেন এমন, প্রথমে ডান দিকে ঊর্ধ্বগামী, পরবর্তীতে হলো বাম দিকে ঊর্ধ্বগামী রেখা। এই রেখার তাহলে দুটি অংশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন এই যেই রেখাটি আমরা দেখাচ্ছি, এইখানে দেখাচ্ছে যে শ্রমের পশ্চাৎগামী যোগান রেখা, এই শ্রমের পশ্চাৎগামী যোগান রেখায় আমরা দেখো যে চিত্রটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, এখানে এলএস থেকে টি পর্যন্ত এই রেখাটিতে শ্রমিক কি করে, মজুরি বাড়লে সে কাজ বেশি করতে চায়, সে শ্রমের যোগান বাড়িয়ে দেয়, এখানে তার ওয়ার্ক প্রেফারেন্স মানে সে কাজকেই প্রাধান্য দেয় বা তার কর্মস্পৃহা বেশি, সেই জন্য সে মজুরি বাড়লে সে কাজ বেশি করে এবং শ্রমের যোগান বাড়িয়ে দেয়। কিন্তু টি বিন্দুর পরে যখন মজুরি বাড়ানো হয়, W1 এর পরে যখন অতি উচ্চ মজুরি দেওয়া হয়, তখন সে কি করে শ্রম না বাড়িয়ে, শ্রমের যোগান না বাড়িয়ে সে শ্রমের যোগান কমিয়ে দেয়, অর্থাৎ এইখানে সে কি করে লেজারকে প্রেফার করে, মানে সে অলসভাবে সময় কাটানোকে পছন্দ করে। দুইটা কারণে, একটি হলো কর্মঘণ্টা সে কম কাজ করে সে আগের মতো আয় করতে পারে, সে নিজেকে ধনী মনে করে, সেই জন্য সে কম কাজ করতে চায় শ্রমের, এই জন্য শ্রমের যোগান কমে যায়। আর দ্বিতীয়টি হচ্ছে যে শ্রমিকের আসলে একটি সামর্থ্য আছে নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করার, একজন শ্রমিক 8 ঘন্টা কাজ করতে পারে, 8 ঘন্টার পরেও যদি তাকে উচ্চ মজুরিতে দেওয়া হয় তাহলে হয়তো সে 12 ঘন্টা করবে, কিন্তু 14 ঘন্টা বা 16 ঘন্টা যদি ওই কাজ বাড়ানোর জন্য
কাজ বাড়ানোর জন্য যদি তাকে আরো মজুরি দেওয়া হয়, অতি উচ্চ মজুরি দেওয়া হয়, তাহলে কিন্তু সে আর কাজ করতে পারবে না। সেই কারণে শ্রমের যোগান রেখা পশ্চাৎগামী হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের এই হোয়াইট বোর্ডে বোঝানোর সময়ে আমি যেই কথাগুলো বলেছিলাম এই স্লাইডগুলোতে একই আছে। আমরা আসলে ক্লাসের শেষের দিকে চলে এসেছি। শ্রমের পশ্চাৎগামী যোগান রেখার দুটি ধাপ রয়েছে, একটি হলো প্রাথমিক ধাপ আর একটি হলো শেষ ধাপ। প্রাথমিক ধাপে হলো কি, শ্রমের যোগানের সাথে মজুরির সরাসরি সম্পর্ক। এই যে চিত্রে এলএস থেকে এই যে টি বিন্দু পর্যন্ত, এটিতে হলো কি, শ্রমের মজুরির সাথে শ্রমের যোগানের সরাসরি সম্পর্ক। ফলে শ্রমের যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হয় এবং ঢাল ধনাত্মক হয়, কারণ মজুরি বৃদ্ধি পেলে কর্মস্পৃহা বাড়ার কারণে শ্রমের যোগান বাড়ে। আর পরবর্তী বা শেষ ধাপ হচ্ছে এই যে আমাদের, আমি চিত্রটি দেখাই, যে টি থেকে ওই যে ইউ ওই দিকে হচ্ছে আমাদের কি দ্বিতীয় ধাপ বা সর্বশেষ ধাপ। এই এই ধাপে মজুরির সাথে শ্রমের কি বিপরীত সম্পর্ক, যে মজুরি বাড়লে শ্রমের যোগান বাড়ছে না, মজুরি বাড়লে শ্রমের যোগান কমে যাচ্ছে, অতি উচ্চ মজুরিতে শ্রমের যোগান কমে যাচ্ছে, যার ফলে শ্রমরেখা বাম দিকে ঊর্ধ্বগামী হয়েছে, অর্থাৎ ঢাল ঋণাত্মক হয়ে যায়। সেই কারণে শ্রমের যোগান রেখা পশ্চাৎমুখী হওয়ার কারণ। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে পরবর্তী বা শেষ ধাপে কেন শ্রমের যোগান রেখাটি বাম দিকে ঊর্ধ্বগামী হচ্ছে, এখানে যে দুটি কথা আমি বলেছিলাম, দুটি কারণ। সে প্রথম কারণটি হচ্ছে কি, শ্রমিকের জীবনযাত্রার মান হচ্ছে সাধারণ মানের, সে আসলে জীবন নির্বাহের জন্য তার অতিরিক্ত খরচ, অতিরিক্ত টাকার প্রয়োজন হয় না, অতিরিক্ত অতিরিক্ত মজুরির দরকার হয় না, সেই জন্য সে কম মজুরিতে কম সময়ে কাজ করে সে বেশি মজুরি যখন আর্ন করে ফেলে তখন সে আরামায়েশে কাটাতে চায়। ফলে কম কর্ম ঘন্টায় কাজ করে সে বেশি মজুরি অর্জন করতে পারে বা আয় অর্জন করে, এর ফলে শ্রমের যোগান হ্রাস পায়। আরেকটি কারণ হচ্ছে যে শ্রমিক নির্দিষ্ট সময়ে কাজ করার পরে সে ক্লান্ত হয়ে পড়ে, তার বিশ্রামের প্রয়োজন হয়। শ্রমিক নির্দিষ্ট সময়ে কাজ করার পরে তার বিশ্রামের প্রয়োজন হয়, যখন তখন উচ্চ মজুরি হলেও সে কাজ করতে পারে না, ফলে উচ্চ মজুরিতে শ্রমের যোগান না বেড়ে শ্রমের যোগান কমে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে আমি যে এক্সপ্লেনেশনটি বললাম, এটি কিন্তু আমাদের উচ্চতর দক্ষতার প্রশ্নে আসে অথবা অনুধাবনের প্রশ্নে আসে। এখন আমরা দেখব যে শ্রমের যোগানের নির্ধারক সমূহ। শ্রমের যোগানের নির্ধারক হচ্ছে সময়কালের ভিত্তিতে দুটি, একটি হলো স্বল্পকাল আর একটি হলো দীর্ঘকাল। স্বল্পকালে হচ্ছে যে জনসংখ্যার পরিমাণ, কর্মে নিযুক্ত ব্যক্তির সংখ্যার অনুপাত, প্রতি সপ্তাহ বা মাসে শ্রমিকরা গড়ে কত ঘন্টা কাজ করবে সেটির উপর নির্ভর করবে এবং শ্রমিকের দক্ষতার উপর নির্ভর করবে, কাজের প্রতি শ্রমিকের মনোভাবের উপর নির্ভর করবে শ্রমের নির্ধারক। যদি কাজ যে বেশি করতে চায় তাহলে শ্রম কিন্তু শ্রমের যোগান বাড়বে, আর জনসংখ্যা যদি বেশি থাকে, কর্মক্ষম জনসংখ্যা যদি বেশি থাকে তাহলে শ্রমের যোগান বাড়বে। এইভাবে এই বিষয়গুলো দেখতে পাচ্ছি। আর দীর্ঘকালে শ্রমের যোগানের নির্ধারক হচ্ছে জন্মহার এবং মৃত্যুহার। যদি জন্মহার বেশি হয় তাহলে শ্রমের যোগান বাড়বে, আর মৃত্যুহার যদি বেশি হয় তাহলে শ্রমের যোগান কমবে, এবং মজুরির হার বৃদ্ধির দীর্ঘকালীন প্রক্রিয়া। এখন মজুরির হার যদি খুব অল্প সময় পরপর বেতন বাড়ে তাহলে কি হবে, শ্রমের যোগান বাড়বে। যেমন আগে দেখা যেত যে সরকারি চাকরিতে খুব কম মানুষ আসতে চাইতো, কিন্তু এখন এই যে জাতীয় বেতন স্কেল 2015 ঘোষণা করার পরে সরকারি চাকরিজীবীদের বেতন অনেক বেড়ে গিয়েছে, সেই জন্য অনেক মানুষ এখন সরকারি চাকরিতে আসতে উৎসাহী। সেই জন্য কি, মজুরির হার বৃদ্ধিও একটি দীর্ঘকালীন সময়ের জন্য প্রযোজ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন বাড়ির কাজে যাচ্ছি, যে তোমাদের এতক্ষণ যে আমি পড়লাম সেই তার প্রেক্ষিতে আমি বাড়ির কাজ দিয়েছি। প্রথম প্রশ্নটি হচ্ছে মজুরির সাথে শ্রমের চাহিদার কেমন সম্পর্ক, মজুরির সাথে শ্রমের চাহিদার কেমন সম্পর্ক, সরাসরি বিপরীত ধনাত্মক সমমুখী। তারপরে আছে যে কোনটি শ্রমের যোগানের নির্ধারক, শ্রমের যোগানের নির্ধারক কোনটি, বাণিজ্য চক্র, উৎপাদন কৌশল, আন্তর্জাতিক বাণিজ্য, জনসংখ্যার পরিমাণ, শ্রমের যোগানের নির্ধারক কোনটি। তারপরে আছে যে উদ্দীপক থেকে বাড়ির কাজ, উদ্দীপকের প্রশ্ন থেকে আমরা 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দিব। এখানে দেখো যে শ্রমের মজুরি দেওয়া আছে, শ্রমের চাহিদার পরিমাণ দেওয়া আছে এবং শ্রমের যোগানের পরিমাণ দেওয়া আছে। এখানে যোগানের পরিমাণে তোমরা লক্ষ্য করো যে অতি উচ্চ মজুরিতে শ্রমের যোগান কমে গিয়েছে, আর এবং শ্রমের চাহিদা, মজুরি বেড়েছে চাহিদা কমেছে। তাহলে এখানে উদ্দীপক অনুযায়ী শ্রমের চাহিদা রেখার আকৃতি কেমন হবে, ডান দিকে ঊর্ধ্বগামী হবে, বাম দিকে নিম্নগামী হবে, ডান দিকে নিম্নগামী হবে, ভূমি অক্ষের সমান্তরাল হবে,
কোন উত্তরটি সঠিক এতক্ষণে হয়তো তোমরা লিখে ফেলেছো। তারপরের প্রশ্নটিতে আমি যাচ্ছি যে উদ্দীপক অনুযায়ী শ্রমের যোগান রেখার আকৃতির পেছনে কোন কারণটি সঠিক। শ্রমিক মালিকের মধ্যে সুসম্পর্ক, উচ্চ মজুরির সাথে শ্রমের সরাসরি সম্পর্ক, উচ্চ মজুরির সাথে শ্রমের বিপরীত সম্পর্ক, অথবা উচ্চ মজুরিতে শ্রমিকের কাজের স্পৃহা বেশি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই এই প্রশ্নগুলোর উত্তর হয়তো তোমরা আজকে আরও বেশি সংখ্যক দিবে। আমি আজকের ক্লাস প্রায় শেষের দিকে, তোমরা এই ঝটপট উত্তরগুলো দিয়ে দাও। আজকে এই পর্যন্তই আমার ক্লাসের উপস্থাপনা ছিল। এখন কি আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি শিমুল ফুল, সেই আজকের ক্লাসে শিমুল ফুলের শুভেচ্ছা জানিয়ে আমি তোমাদের আজকের ক্লাস শেষ করছি। এতক্ষণ যারা আমার ক্লাস দেখছেন এবং যারা আমাদের শিক্ষার্থীবৃন্দ এবং ঢাকা কলেজের বাইরের শিক্ষার্থীবৃন্দ, সবার মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।